नमस्कार बीजेपी नेताक एबार आदिवासी जनताय प्रवेशत बाधा प्रदान करिसे निषेधाज्ञा जारी करिसे आरु विगत पांचटा बसरे आदिवासी जनसाधारणक प्रवंचना करि थकार अभियोग उत्थापन करिसे दीर्घ दिने तेखेतसकलर समस्याराजिर प्रति कोनो धरणर गुरुत्व निदियार अभियोग तुलि एबार जनसाधारणे प्रवेशत बाधा आरोप करिसे एई मुहूर्तत एटा गुरुत्वपूर्ण खबर लै आहिछो बीजेपीर नेताक बागानत प्रवेशत बाधा प्रदान करिसे निषेधाज्ञा जारी करिसे विगत पांचटा बसरे आदिवासीर सहिते बीजेपी सरकारे केवल राजनीति करार अभियोग उत्थापन करिसे बीजेपीए केवल गादीर स्वार्थत आदिवासी जनसाधारणक व्यवहार करार अभियोग उत्थापन करिसे एई मंतव्य सदौ अहम आदिवासी छात्र संस्थार चापरर सईबारी चाहबागिचात प्रतिबादी बाइक रेली छात्र संस्थार आरु बीजेपी सरकारर विरुद्धे क्षोभित हो पड़े आदिवासी छात्र संस्था जनजातिकरण 351 टका मजूरी बृद्धि और माटिर पट्टा प्रदान मिसा आश्वास दियार अभियोग उत्थापन कर दीर्घ दिन धरी तेखेतसकलर समस्याराजिर प्रति कोनो धरणर गुरुत्व निदियार अभियोग तुलि एनेदरे विशाल बाइक रेली बाहिर करा परिलक्षित है और लगते सकिये दिए सदौ अहम छात्र संस्थार प्रतिनिधिये जे आगंतुक समय तेखेतसकलर अंचल বিজেপির প্রতিনিধি যদি আহে সেই ক্ষেত্রত তেখেতসকলে বাধা প্রদান করিব আৰু জনজাতিকরণ 351 টকালৈ মজুরি বৃদ্ধি এনে ধরনের দাবি উত্থাপন করেছে আৰু সেই সমূহ বিষয়ক লৈ পূর্বতে বিজেপির নেতাসকলে কেবল প্রতিশ্রুতি দিয়ে বুলি অভিযোগ উত্থাপন করেছে আৰু বিজেপিয়ে কেবল গাদির স্বার্থতে আদিবাসী জনসাধারণক ব্যবহার করার অভিযোগ উত্থাপন করেছে আর ভোট ব্যাংক হিসাবে আদিবাসী জনতাক ব্যবহার করে বলে অভিযোগ উত্থাপন করেছে আর চাপরর সইবাড়ি চাহবাগিচাত এনেদরে হাতে হাতে ব্যানার পোস্টার লৈ রাজপথে ওলাই আহিল জনতা আর এই মুহূর্তে আমি দৃশ্যাংশ দেখাই আছো আৰু বিজেপিৰ নেতৃত্বক তেখেতসকলৰ অঞ্চলত প্ৰৱেশ নকৰিবলৈ সকিয়নি প্ৰদান কৰা পৰিলক্ষিত হৈছে আৰু কেৱল ভোটৰ সময়তহে নিৰ্বাচনৰ সময়তহে সেইসকল নেতাৰ পদধূলা পৰিলক্ষিত হয় বুলিও অভিযোগ উত্থাপন কৰিছে বিগত পাঁচটা বছৰে কোনো ধৰণৰ সমস্যাৰাজিৰ সমাধানৰ ক্ষেত্ৰত বিজেপি নেতাৰ আগভাগ লোৱা পৰিলক্ষিত নহয় অভিযোগ উত্থাপন কৰিছে আজি আমি আমার কেন্দ্র সমিতির নির্দেশ মর্মে আজি আমি বাইক রেলি করেছো সইবেরির পৰা চাপর বাগান আর আমার বিজেপি সরকার যেটা প্রতিশ্রুতি দিছিলে আমার জনজাতিকরণ লৈ মাটি পাট্টা চা শ্রমিকর 351.33 টাকা নিজে প্রতিশ্রুতি দিছিলে এইটো লৈ আর আমার আমার পঞ্চায়েত ইলাকাত বা আমার বাগানত হাই স্কুল দেওয়া যেটা আছিল আধারশিলা যেটা করা আছিল এইটো আজি রহস্যজনকভাবে বন্ধ করেছে আর ইয়াত কন্ট্রাক্টদারক মানে দোষারোপ করেছে এইটো হল বিজেপির কিছু নেতা আর ইয়ার দালালবিলাক আমি ইয়াদক সকিয়াই দি আছো আমার চৈবাড়িত আমার যে কন্ট্রাক্টদার স্কুলটু পাইছিলে এইটো যাতে অতি শীঘ্রে করিব দিয়ে আর এইটো যাতে বন্ধ নকরে আর অনাগত দিনত অহা ইলেকশনত আমি বিজেপিক সুকিয়াই দি আছো আগ অহা বছরত আমি জিকাইছিল অহা পাঁচ বছরত এইবার কিন্তু বিজেপিক আমি বিদায় দিম বলে আমি এই নিউজ দি আমি আজি সুকিয়াই দিছো এইবার বিজেপির নেতা হিসাবে প্রবেশ করা নিষেধ আমি আমার কেন্দ্র সমিতি নির্দেশ দিছে আর আমিও এইটো জেলা হিসাবত মানে প্রতিশ্রুতি মানে ঘোষণা করেছো বিজেপির নেতা যাতে আমার বাগান এরিয়া যেটা বাগানত প্রতিশ্রুতি দিছিলে হাজিরা মাটিপাট্টা আর জনজাতিকরণ 3 মাহত জনজাতি দিম বলে কইছিলে এইটো আজি ইহতে আজি নোয়ারা হয়েছে আসার কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে আজি তিনিটা ডাঙর আমার দাবি লৈ আমি আজি এই বাইক রেলি আরম্ভ করেছো প্রথম দাবি হয়েছে আমার অসমৰ আদিবাসী সকলক জনজাতিকরণ করা দ্বিতীয় দাবি হয়েছে অসমত যিবিলাক চা শ্রমিক আছে এই চা শ্রমিকক মাটি পাট্টা প্রদান করা আর তৃতীয়তে আছে আমার যিবিলাক চা শ্রমিক আছে ইহতর হাজিরা দৈনিক হাজিরা 351 টকালৈ বৃদ্ধি করা কিন্তু আজি আমি দেখিবলৈ পাইছো যোৱা কালত সরকারে শাসন গাদিত অহার আগতে আমার আদিবাসী সকলক কৈছিল
আমি যদি শাসন লৈ আহো তেতিয়া হলে তিন মাহৰ ভিতৰতে আমাক জনজাতিকৰণ দিম বুলি কৈছিল, কিন্তু আজি পাঁচ বছৰ গোটে উকুলি গ'ল, কিন্তু চৰকাৰে আমাক জনজাতিকৰণ নিদিলে, একেবাৰে আভুৱা ভাৰিলে। সেইকাৰণে আমি চৰকাৰক সকিয়াই দিব বিচাৰিছোঁ যে এই আগন্তুক নিৰ্বাচনত আমি বিজেপি চৰকাৰক ইয়াৰ পৰা বাগিচা অঞ্চলৰ পৰা উৎখাত কৰিম বুলি আমি আজি আশাৰ এই ৰেলীৰ যোগে সকিয়াই দিব বিচাৰিছোঁ। আগন্তুক কাৰ্যনিৰ্বাহ সভা আছে, সভাৰ ভিতৰতে আমি এইটো সিদ্ধান্ত ল'ম যে আমি ৰাজনৈতিক দলক, অকল বিজেপিয়ে নহয়, আমাক প্ৰত্যেক কংগ্ৰেছে আমাক এই পোন্ধৰ বছৰ ঠগিলে, আজি পাঁচ বছৰ বিজেপি ঠগিলে, গতিকে আমি প্ৰতিটো ৰাজনৈতিক দলক সকিয়াই দিব বিচাৰিছোঁ যে আগন্তুক দিনত আমি বাগিচা অঞ্চলত এটা বিশেষ পদক্ষেপ ল'ম এই ৰাজনৈতিক দলৰ কাৰণে। আজি চাওক, অসমত আদিবাসীসকল হৈছে প্ৰত্যেক চৰকাৰৰে এটা ভোট বেংক হিচাপে ব্যৱহাৰ কৰে, এইটো গাদীৰ কাৰণেহে বিজেপি চৰকাৰ আমাক এই আবহাৱা ভৰা প্ৰতিশ্ৰুতি দিছিলে।